আগামী নির্বাচন স্বচ্ছ এবং নিরপেক্ষ না হলে আইন মেনে ভোট বন্ধের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। এবং ফারাবি কমিশনার রাশেদা সুলতানা কিন্তু এরই মধ্যে জানিয়েছেন যে সুষ্ঠু ভোট পরিচালনায় এবার সব ধরনের কৌশল নেবে ইসি, আর সেই সাথে ভোটারদের নিরাপত্তায় পরিকল্পনা রয়েছে সব আসনে সিসি ক্যামেরা ব্যবহারের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে পুরোপুরি বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই রাজনৈতিক জোট। এ অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা যেন বাড়ছেই, তাই আগে থেকেই নিরপেক্ষ ভোটে নানা কৌশল নির্বাচন কমিশনের। এরই মধ্যে নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাবও করেছে ইসি। কমিশন বলছে এই আইন পাশ হলে নিরপেক্ষ ভোট নিয়ে প্রশ্ন অনেক কমবে। শুধু আইন পরিবর্তন করে নিরপেক্ষ ভোট সম্ভব? গাইবান্ধার উদাহরণ টেনে এই কমিশনার বলছেন শুধু একটি দুটি আসন নয়, স্বচ্ছ না হলে আইন মেনে নির্বাচনই বন্ধ করে দেবে ইসি। আমাদের হাতে যদি ক্ষমতা থাকে, আইন যদি সে ক্ষমতা আমাদেরকে দেয়, আমরা যদি সবচেয়ে ইলেকশন চাই, তাহলে আমরা সেরকম ব্যত্যয় ঘটলে বন্ধ করবো না কেন? নিশ্চয়ই করবো, এ করার মানসিকতা আমরা রাখি। ভোট ঘিরে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। ইউরোপীয় ইউনিয়ন ও দাতা গোষ্ঠীগুলো কারিগরি সহ নানা সহযোগিতার কথা জানিয়েছে, তাতে সহায় রয়েছে কমিশনের। কথা হয়েছে আমাদের সিসি স্যারের সাথে সবসময়, তো স্যারের মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি যে ওনারা আগ্রহী আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিতে। যদি দেখি যে স্বচ্ছ ইলেকশনের ক্ষেত্রে সেটা সহযোগী হবে, তাহলে তো হয়তো কমিশন আগ্রহী আমরা সবাই হতেও পারি। তবে জাতীয় নির্বাচনের আগে ইসির লক্ষ্য 5টি সিটি নির্বাচন সুষ্ঠু করা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।